नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমাদের আপনি চিন্তা করতে পারবেন না, আমাদের এই গত দু মাস ধরে কি যাচ্ছে প্রশাসনের উপরে, পুলিশ, আমরা এবং হসপিটাল, মানে আমাদের মধ্যে কি যাচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা তিনটে থেকে এটা চলছে, মানে সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি মিটিংটা করে আমাকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে যে কারণে ব্যাপার জানেন আপনারা সবাই, রেশন দেওয়া হচ্ছে, এখানে রেশনের লোকেরা আসছেন, আমি এক্সপেক্ট করেছিলাম যে তারা এগারো সময় তারা ইন্ডিকেল আপনার সঙ্গে কথা বলে নেবেন, ফুডের লোকেরাও থাকবে। আমাদের এখন মেইন ফোকাসটা হচ্ছে আমরা এই গোটা জিনিসটা আমরা কোনো জায়গায় ভিড় হতে দেব না, তো সেই জন্য একটা মাইক্রো প্ল্যানিং করা হয়েছে, যে মাইক্রো প্ল্যানিং এ পাড়াও আসুন, আমাদের লোক নেই তরফ থেকেও এইগুলোকে প্রচার করে দেবেন। আমাদের তো মাইকিং আমাদের হচ্ছে, যে তার সঙ্গে সঙ্গে এই প্রচারটা কোন পাড়ায় কবে কবে কার আছে, আমরা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে তারা না কি বুঝতে পারছে না যে সোশ্যাল ডিস্টেন্সিং একটা জানেন তো, আমরা অনেকটা কিন্তু আপনাদেরকে ভেতরে কথাটা বলি, আসানসোলে কিন্তু আমরা অরেঞ্জ জোনে আছি, ঠিক আছে, সেটা এখন আমাদের এমন কোনো জিনিস করা উচিত নয়, আমাদের এমন কোনো জিনিস মানে উৎসাহ দেওয়া উচিত নয় যাতে এই আমাদের যে প্ল্যান সেটা আমরা সবাই কেউ কেউ একটা পছন্দ করছিলেন যাদের রেশন কার্ড এখনো পর্যন্ত তাদের কোড মার্ক নেই, তাদেরকে আবার দ্রুত অ্যাপ্লিকেশন করার মধ্যে দিয়ে কীভাবে এগোবে সেটাই আলোচনা আমাদের চলেছে। এবারে কতটা কি ফলপ্রসূ হয় আমরা দেখবো, তারপর পরবর্তীকালে আবার আলোচনা হবে। আর সবচেয়ে বড় কথা, ট্রান্সপোর্ট ওয়ার্কারদের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যারা পরিবহন শ্রমিক সে প্রশ্ন বাড়তে পারে। বৈঠক হলো আগামীকাল থেকে যে রেশনিং দোকানে দোকানে ডিলাররা যে বিল বিতরণ করবেন তার নিয়ে সমস্ত রাজনৈতিক দলের নির্বিশেষে সবাই একমত, রেশন ব্যবস্থা খুব ভালো এবং সরকারিভাবে নতুনত্বভাবে কিছু তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার, সেটা আমাদের সমস্ত রাজনৈতিক দলকে বললেন যে একজন করে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার্স দেওয়া হবে, সরকারিভাবে যারা আধিকারিকরা রয়েছেন ফুডেন সাপ্লায়ার তারা মহকুমা শাসক এবং বিডিও স্যারদের প্রতিনিধিরা প্রতিটা দোকানে দোকানে ঘুরবেন এবং যে মালটা রেশনে দেওয়া হবে সেইটা প্রতিটা দোকানে ফ্ল্যাক্স আকারে টাঙিয়ে দেওয়া হচ্ছে এবং ডিপ্লেট করে মাইকিং করে প্রচার করে জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রেশনিংয়ে মাল পাওয়া যাবে। সবাই রাজনৈতিক অন্য দলের নেতারা খুশি এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান জেলার মাননীয় মেয়র জিতেন্দ্র তেওয়ারি যে বার্তা দিয়েছেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সকলকে সহযোগিতা করুন সরকারের কথা। রেশনিং ব্যবস্থা ছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা নেই, এমনিতে আজকে রেশনিং নিয়েই মিটিংটা ছিল, তাছাড়াও যেটা আমাদের মেয়র সাহেব চিন্তাভাবনার মধ্যে রেখেছেন যে ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা তাদের পাশে দাঁড়ানো সেটা মেয়র সাহেব সিদ্ধান্ত নেবেন, এই যুগটা কি ছাড়া আলোচনা নয়, রেশনিং নিয়েই আজকের আলোচনা। রেশন যে দেওয়া হবে মে মাস থেকে যে সিস্টেমে সেইটা নিয়ে আলোচনা করার জন্য সর্বদলের মিটিং ডাকা হয়েছিল এবং সর্বদলের মিটিংয়ে যেটা এসডিও সাহেব জানালেন যে কীভাবে কোন ব্যক্তি কোন মানে পরিবার কোন কার্ডের এগেনস্টে কত করে চাল এবং অন্যান্য সামগ্রীগুলো পাবেন সেটা ফ্লেক্সকে প্রিন্ট করে প্রত্যেক রেশন দোকানের সামনে লাগানো থাকবে। এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের তরফ থেকে সব জায়গায় না হলেও বেশিরভাগ জায়গায় বলছেন একজন করে সিভিক ভলেন্টিয়ার থাকবে এবং সেই মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য এবং রেশনিং সিস্টেমটা ব্যবস্থাটা যাদের ঠিকভাবে বন্টন হয় সেটা দেখার জন্য। এছাড়া একটা সিস্টেম থাকবে যে রেশনে যে নিয়ে চাল নিচ্ছেন তার ওজনে ঠিক আছে কি না সেইটা মাপার জন্য বাইরে ব্যবস্থা থাকবে, কেউ যদি ক্রস ম্যাচিং করে দেখতে চান যে ওজন ঠিক আছে কি না সেটার ব্যবস্থা রাখা হবে। যদি হয়তো মানে সব জায়গায় রাখার আমরা দাবি জানিয়েছি সব দোকানেই যাতে সেই সিস্টেমটা থাকে সেটার ব্যবস্থা আমরা জানিয়েছি। এর সঙ্গে সঙ্গে বলেছি যে যাতে আমাদের এই ডিস্ট্রিক্টে এবং আজকে সাব ডিভিশনের স্তরে ডাকা হয়েছে যে আমাদের সিদ্ধান্ত যে আমরা জানিয়েছি এসডিও সাহেবকে যে কোনো এক ব্যক্তিও যেন রাত্রিবেলা অন্তত শোয়ার সময় মানে মানে খিদা পেটে যাতে ঘুমোতে না হয় সেটার দিকে দেখার জন্য। এবং এখানে অনেক কেস আছে যে রেশন কার্ড জমা করেছে ডিজিটাল কার্ড তৈরি করবার জন্য, সে স্লিপ পেয়েছে কিন্তু সে রেশন পাচ্ছে না, এরকম প্রচুর কেস আছে। যেমন ডিএম সাহেবকে এরকম আমরা এরকম করে এলাকার লোকের কাছে স্বাক্ষর করিয়ে জমা করিয়েছিলাম কিন্তু এখন অবধি সেটা পায়নি রেশন,
আমরা বললাম এই সিস্টেমটা ভাঙুন, যত জলদি সম্ভব। লকডাউন এক মাসের উপরে হয়ে গেল, মানুষ রেশন পায়নি, অথচ তাদের কাছে রেশন কার্ড ছিল, রেশন কার্ড জমা করে ডিজিটাল তৈরি করবার কার্ড তৈরি করার ঘটনাচক্রে সে রেশন পাচ্ছে না স্লিপ থাকা সত্ত্বেও, এমন ঘটনা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং কপিও আজকে ওনাকে আবার দিলাম। উনি ব্যক্তিগতভাবে বলে উদ্যোগ হয়ে আমি এটা যাতে ওনারা পায় তার ব্যবস্থা করব, এবং উনি আশ্বাস দিয়েছেন যদি এরকম ধরনের কোনো কেস থাকে আমার মানে সামনে নিয়ে আসবেন, আমি যত দ্রুত সম্ভব তাদের কাছে দেওয়ার ব্যবস্থা করব। কারণ এবং আমি ওনাকে বলেছি যে এর দ্রুত ব্যবস্থা করার ব্যবস্থা করবেন, এই কারণে লকডাউন এক মাসের উপরে হয়েছে এবং রেশন নিয়ে যে দুর্নীতির গন্ধ আমরা চারিদিকে দেখতে পেয়েছি, গন্ধ এবং ঘটেছে, সেইটা যাতে না হয় সেই জন্য আমরা খুব দৃঢ়ভাবে আমি আজকে এসডিও সাহেবকে দেখেছি। উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের সঙ্গে কোপারেশন করুন, আমরা কথা দিচ্ছি যে রেশন নিয়ে দুর্নীতি দিয়ে আমরা হতে দেব না, এবং আমরা ওনার আশ্বাস নিয়ে আজকে মিটিং থেকে যাচ্ছি। যদি এমন ধরনের কোনো ঘটনা ঘটে ওনার গোচরে আমরা আনবো, এবং এটা নিয়ে পরবর্তী যা হওয়ার সেটা আমরা করবো। নামটা বলে দাদা,